পটুয়াখালী ছাত্রলীগ কর্মী শায়লা শিকদারের আত্মহত্যা। পটুয়াখালী কলাপাটা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শায়লা শিকদার 28 আগস্ট দুপুরের দিকে ঢাকার ভাড়াবাসায় ফাঁসতলা লাশ উদ্ধার করা হয়। ঢাকা ইডেন মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনে শিক্ষার্থী ছিলেন। ঢাকা লেখাপড়ার সুবিধার্থে ভাড়াবাসায় থাকতেন শায়লা শিকদার। তিনি ঢাকা ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কর্মী ছিলেন। পটুয়াখালী সরকারি মহিলা কলেজ থেকে HSC পাস করেন এবং পটুয়াখালী মহিলা কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। পটুয়াখালী জেলার কলাপাটা উপজেলার ধানখালী গ্রামের মেয়ে। তবে আত্মহত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে তার ফেসবুক আইডিতে মৃত্যুর আগে লিখে গিয়েছেন ফেড আপ অ্যাবাউট ওন সেলফ, অর্থাৎ নিজের সম্পর্কে বিরক্ত।